টেস্ট করলে 20% মধ্যে তো 20% চাইবে যে তারা হাসপাতালে ভর্তি হোক ভয়ে, সেই ক্ষেত্রে এই ভীত মানুষগুলোকে বোঝাতে গিয়ে আপনারা কোনো মানে অসুবিধা বা কষ্ট বোধ করেন কি? এটা আমাদের এখন প্রতিদিনের ঘটনা নিত্য নৈমিত্তিক, এবং আজকে বিকালেও ঘটছে। এটা এখন এই লাস্ট আই থিঙ্ক এক মাসের উপরে আমরা এই ডেঙ্গু নিয়ে এ করতেছি, এবং প্রত্যেকটা হসপিটাল যেটা যেমনটি আগে বলছিলাম যে সব হসপিটাল এখন পুরো ওভারস্যাচুরেটেড এই ডেঙ্গু পেশেন্ট দিয়ে। তো আমরা অনেক সময় কাউন্সিলিং করি, আমাদের যে ওপিডি বেসিসে যখন যেসব রোগীগুলি আসে তাদেরকে দেখে যে এনএসএন পজিটিভ আসলো, হয়তো 3 দিনের জ্বর, আমরা টেস্ট করে দিলাম। আর এখন বাইদেব একটা কথা বলে রাখি, এই মহামারীর সময় মানে এন্ডেমিকের সময় যে কোনো রোগী জ্বর নিয়ে যখন আসে তখন আমরা প্রথমেই জ্বর, আর এবারে 2023-এ যে ডেঙ্গুর এদের কিন্তু কিছুটা অ্যাটিপিক্যাল, যেমন আগে যে ডেঙ্গুগুলি প্রচণ্ড ব্রেক বোন ডিজিজ একসময় বলা হতো, হাড় ভাঙার যে ব্যথা, এখন রোগীরা আসতেছে ব্রেক বোন ডিজিজের সেই নমুনা নাই, এখন ডায়রিয়া নিয়ে আসতেছে, পেট ব্যথা নিয়ে আসতেছে, বমি নিয়ে আসতেছে। তো অনেক যে লক্ষণগুলি কিন্তু অনেক, এবং ব্যথার মাত্রাটা কিন্তু এরকম নাই, তীব্র ব্যথা নাই, হালকা জ্বর হালকা ব্যথা, টেস্ট করে দেখা গেলো এনএসএন পজিটিভ। তো এই ধরনের রোগীরা আমরা কাউন্সিলিং করি যে আপনার এখন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা বাসায় যান, এবং বাসায় যে কী করবেন, বাসায় যে বিশ্রামটা খুবই দরকার, এক নম্বর বিশ্রাম, এক নম্বর প্রথম আমি বলবো যে বিশ্রাম কিসের জন্য দরকার, বিশ্রাম দরকার এই কারণে প্লেটলেট যদি কমে, এবং এই বিশ্রাম নিলেই কিন্তু প্লেটলেট কাউন্টটা খুব দ্রুত আবার নর্মালে চলে আসবে, এটা একটা বিশেষ দরকার। এবং যত অ্যাক্টিভিটিস বেশি হবে পেশেন্টের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, যে কারণে আমরা রেস্টের কথা এক নম্বর বলে থাকি। 2 নম্বর যেটা অ্যাডভাইস করে থাকি যে আপনি পানি, তরল জিনিস, পানি না তরল জিনিস আপনি বেশি করে খাবেন।